হচ্ছে 13টা ফরজ আছে, 13টা ফরজের একটা ফরজ যদি কারো নষ্ট হয়ে যায় তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে। এর মধ্যে নামাজের বাহিরে রয়েছে, নামাজের প্রবেশের আগে রয়েছে 7টা, নামাজের ভিতরে রয়েছে 6টা। এটা আমরা আরও আগে শুনছি, আমি একটু আপনাদেরকে বলতেছি যেন আপনার স্মরণ থাকে। এক নম্বর দেখেন শরীর পাক, আমরা শুনছি এগুলা, শরীরটা কাপড়, শরীরটা আমাদের আগে পবিত্র হতে হবে, উজু লাগলে উজু, গোসল লাগলে গোসল করে পবিত্র হতে হবে, কাপড় পাক, আমরা যে কাপড় পরে নামাজ আদায় করব এইটা অবশ্যই পাক হতে হবে, নামাজ আদায়ের জন্য ফরজ। 3 নম্বর, আমরা যেখানে নামাজ আদায় করব নামাজের জায়গাটা পাক হতে হবে, আমরা যেখানে দাঁড়িয়েছি, যেখানে সিজদা দিতেছি এই জায়গাগুলো আমাদের পরিপূর্ণভাবে পাক হতে হবে। সিজদা দিলে মানুষের 8টা অঙ্গ জমিনে লাগে, 2 পা, কোনো অবস্থায় সিজদা থেকে যেন পা উঠে না যায়, অনেকে সুন্দর মধ্যে পা উঠিয়ে ফেলে নামাজ নষ্ট হয়ে যাবে। পা দুটা থাকতে হবে মাটিতে, হাঁটু দুটা মাটিতে, 2 হাত মাটিতে, নাক এবং কপাল মাটিতে, এই 8টা অঙ্গ ব্যবহার করে আপনাকে সিজদা দিতে হবে। অবশ্যই কোনো অঙ্গ যেন না ছুটে যায়, না উঠে যায়, এই আমাদের জায়গাটা পাক হতে হবে। তারপরে সতর ডাকতে হবে, সতর অর্থাৎ কাপড় দিয়ে গা, জামা কাপড় যেটা আমরা পরে এটা পাক, এটা সতরটা ঢেকে নিতে হবে। আর অবশ্যই কেবলামুখী হওয়া ফরজ, কেবলা দিকে আমরা বিভিন্ন স্টেশনে যখন যাই আর লঞ্চে উঠি বা ট্রেনে থাকি তখন আমাদের এই কেবলা নিয়ে একটু সমস্যা হতে পারে, তো স্বাভাবিকভাবে সেখানে সফরের বিষয়ে বা মাসালা রয়েছে, স্বাভাবিকভাবে অবশ্যই ক্যাবলা যেদিকে দিকে রয়েছে পশ্চিম আমাদের বাংলাদেশ থেকে পশ্চিম দিকে, এই ক্যাবলা যেন ঠিক থাকে, নামাজের জন্য এটা ফরজ। আর ওয়াক্ত মতো নামাজ পড়া ফরজ, যেটার জন্য আমি আগেই বললাম ফজরের নামাজ, ফজরের ওয়াক্ত না পড়ে আমরা এরশাকের নামাজের ওয়াক্তে নামাজ আদায় করি ফজরে না, এটা যেন না হয়, যে ওয়াক্ত নামাজ যখন ফরজ হয়েছে ঠিক তখনই আদায় করা ফরজ, আর এই এক ওয়াক্ত নামাজ অন্য ওয়াক্তে পড়লে সেই নামাজ আদায় হবে না, বরং কাজা নামাজে সেটা আমার মাসালা ভিন্ন। সময় তো হাজিরিন, নামাজের নিয়ত করা ফরজ, এটা হলো ওই যে আমি ফজর নামাজ পড়তে আসলাম এ মনের যে একটা নিয়ত, এটাই ফরজ। আর এমনি মুখে দিয়ে যদি কেউ পড়তে পারেন সে পড়লেন, না পড়লে এমন সমস্যা হবে না। এখন নামাজের ভিতরে আসেন, নামাজের ভিতরে এটা কিন্তু বাইরে 7 ফরজ, নামাজের ভিতরে 6টি ফরজ রয়েছে। এক, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবর বলা, এটা ফরজ, কোনো অবস্থায় যেন আল্লাহ আকবর বলা আমাদের থেকে বাদ না পড়ে যায়, ফরজ নষ্ট হয়ে যাবে, নামাজ হবে না। তারপরে খাড়া হয়ে আর নামাজ পড়া, দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ। এই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি বসে নামাজ পড়তে চান, নকল নামাজ, শুধুমাত্র নকল নামাজ বসার অনুমতি রয়েছে, তবে সওয়াব পাইবেন অর্ধেক, ফেকার মাসালায় সওয়াব অর্ধেক পাইবেন বসে নামাজ পড়লে। নামাজ দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ, কোনো অবস্থায় যদি বসে নামাজ আদায় করেন তাহলে তার নামাজ এই ফরজ নষ্ট হয়ে যাওয়ার কারণে নামাজ হবে না। কার নামাজ বসে পড়লে হবে? যিনি দাঁড়াইতে পারেন না, দাঁড়াইলে তিনি পড়ে যাওয়ার সম্ভাবনা, পড়ে যাবেন, অ্যাক্সিডেন্ট হয়ে যাবেন, তার জন্য শুধুমাত্র নামাজ দাঁড়াইয়া না পড়ে বসে করতে হবে। আর অন্য কোনো ব্যক্তির জন্য বসে নামাজ পড়া কোনো অবস্থায় জায়েজ হবে না, যেহেতু খাড়া দাঁড়াইয়া নামাজ পড়া কি ফরজ, এই ফরজ নষ্ট না হয়ে যায়। যদি কেউ আবার কোনো কিছুর মধ্যে হেলান দিয়ে বসে, যেমন চেয়ারের পিছনের দিকটা হোক, সে যদি হেলান দিয়ে নামাজ আদায় করে তার নামাজ হবে না, যেহেতু নামাজের মধ্যে হেলান দিয়ে নামাজ পড়া কোনো সুযোগ নাই, দাঁড়াইয়া নামাজ পড়তে হবে। আর যারা অসুস্থ অবস্থা যারা আছে, যার যেখানে সমস্যা, রুকুতে সমস্যা হলে তিনি রুকু যেভাবে আদায় করতে পারেন সেভাবে করবেন, সেজদায় সমস্যা, সেজদা যেভাবে আপনি আদায় করলে আপনার একেবারে সমস্যা বেশি হবে না, ঠিক তিনি সেই সময় সেখানে গিয়ে সেখানে তিনি অন্য ব্যবস্থা করবেন, তবে ফরজ যেন কোনো অবস্থা নষ্ট না হয়ে যায়, বিশেষ করে ফরজ নামাজ, ফরজ যে নামাজগুলো সেখানে এই ফরজের কোনো একটা ঘাটতি কোনো অবস্থা যেন না থাকে। কেরাত পড়া ফরজ, কেরাত পড়া আমরা সুরে ফাতিহার সাথে যদি কেরাত পড়ি অনেকটা সুরে মিলে। এখন দেখেন কেরাত পড়া একটা ফরজ জিনিস, আমরা যদি কেরাত ভুল পড়ি তাহলে এই ফরজটা লঙ্ঘন হয়ে যায়, কেরাত না পড়লেও আমার সমস্যা হবে, ভুল হবে, যদি ভুল পড়ে কেউ নামাজ কেরাত যদি কেউ ভুল করে তারও সমস্যা হবে, নামাজ নষ্ট হয়ে যাবে, কেরাতগুলো শুদ্ধ করার জন্য ব্যবস্থা করতে হবে। তারপরে রুকু করা ফরজ, সিজদা করা ফরজ, শেষ বৈঠকে বসা ফরজ, এই 6টা হলো নামাজের ভিতরে ফরজ রয়েছে। আর কিছু
নামাজের মধ্যে ওয়াজিবাত জিনিস রয়েছে, ওয়াজিব, যে ওয়াজিব জিনিসগুলো যদি নষ্ট হয়ে যায় নামাজ নষ্ট হয়ে যাবে। যদি ভুলে নষ্ট হয় ওয়াজিব যেগুলা, তাহলে তাকে নামাজ শেষ করার আগে ডান দিকে এক্সট্রা সালাম ফিরিয়ে সুব সেজদা দুটি সেজদা দিতে হবে, এটাকে বলে সুব সেজদা। ওয়াজিব তরক হলে সুব সেজদা দিয়ে নামাজ সমাপ্ত করলে তার নামাজ আদায় হবে। এখন ওয়াজিবগুলো কী সেগুলো যদি আমরা না জানি, তাহলে নামাজ আমরা কীভাবে বুঝবো আমার কি সুন্নত তরক হলো না ওয়াজিব তরক হলো? ওয়াজিবগুলো আলহামদুলিল্লাহ শরীফ পুরা পড়া, আলহামদুলিল্লাহ শরীফ পুরা পড়াটা ওয়াজিব। তারপরে আলহামদুলের সাথে একটা সুরা মিলানো ওয়াজিব। রুকু সেজদা দেরি করা এটা ওয়াজিব। ওই এক মসজিদে পড়লে একরকম, বাড়িতে পড়লে এই সেজদা দেয় উঠে রুকু দেয় উঠে, এটা করলে করা হবে না। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো এটা ওয়াজিব। অনেকের আমাদের একা নামাজ যারা আমরা পড়ি এই ভুলটা হয়ে যায়, নামাজ নষ্ট হয়ে যাবে। রুকু দিবেন, রুকু দিয়ে সোজা হয়ে দাঁড়াতে হবে, সামি আল্লাহ লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এই সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। কেউ যদি এই কাজটা না করেন নামাজ নষ্ট হয়ে যাবে। শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই নামাজ দুরুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ফরজ, এটাকে কোনো অবস্থা নষ্ট করা যাবে না। তারপরে দুই সেজদা, সেজদা দিয়ে দুই সেজদার মধ্যখানে বসা ওয়াজিব। এই ওয়াজিব যেন দুটার সেজদা তাড়াতাড়ি দিতে গিয়ে আমাদের মাঝখানে বৈঠকের মধ্যে যেন কোনো অবস্থায় কমতি না হয়, অর্থাৎ আপনার বসা কীভাবে আপনার মেরুদণ্ডকে সোজা করবেন। যদি আপনি ঝুঁকে একটা সেজদা দিয়ে উঠে একটা সেজদা দিয়ে ফেলেন, তাহলে সোজা হয়ে না বসার কারণে আপনার একটা ওয়াজিব নষ্ট হবে, যার কারণে নামাজটাই নষ্ট হয়ে যাবে। ওয়াজিব যদি নষ্ট হয়ে যায়, তারপরে রুকু হইতে সোজা হইয়া সোজা দুইটা সেজদা, তারপরে আখেরি বৈঠক, দুই বৈঠকের আগে যে বৈঠকটা রয়েছে চার রাকাত নামাজের মধ্যে অথবা তিন রাকাত নামাজের মধ্যে, দুই রাকাত পড়ার পরে যে বৈঠক, এই বৈঠকে বসা ওয়াজিব। এইভাবে একবারে কোনো বৈঠকে আত্মা দোনো বৈঠক যে রয়েছে, আমরা যে আত্মা ইয়াতুল্লাহে পড়ে থাকি, এই আত্মা হেতু পড়া ওয়াজিব, এই আত্মা হেতু পড়তে হবে। চুপ করে বসে থাকলে নামাজ আদায় হবে না। এরকমভাবে চোদ্দটা ওয়াজিব রয়েছে, আপনারা যদি চেষ্টা করেন, এই বই রয়েছে, বই থেকে আপনারা এই উপকার হবে, আপনারা একটু লেখাপড়া করেন। এইবার একটু সিরিয়ালে বলি, মানুষ যখন নামাজ আদায় করে যখন দাঁড়ায়, এই যে আমরা হাত উত্তোলন করি, হাতটা উঠানো সুন্নত। তারপরে তাকবীর আল্লাহ আকবর বলে আমরা বাঁধি, আল্লাহ আকবর বলা ফরজ। প্রথম গেল সুন্নত, হাত হাত উঠানো সুন্নত, আল্লাহ আকবর বলা ফরজ। তারপরে এই হাতকে বাঁধা, এই নাভি বরাবর হাত বাঁধা, এটা সুন্নত, সুন্নতে মুআক্কাদা আর কি বিষয়টা। তারপরে সানা পড়া সুন্নত, আমরা আল্লাহ বলি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এই যে আমরা সানা পড়ি, এটা পড়া সুন্নত, আদায় করবেন, অবশ্যই পড়বেন, নামাজ জামাতে পড়েন আর একা পড়েন যেভাবে পড়েন এই সানাটা পড়বেন। তারপর আউযু বিল্লাহ পড়া সুন্নত, বিসমিল্লাহ পড়া সুন্নত, সূরা ফাতিহার পরে সূরা ফাতিহার পুরাটা পড়া ওয়াজিব। সুন্নত সূরা ফাতিহা পুরাটা পড়া নামাজের মধ্যে ওয়াজিব, পড়তে হবে। তারপরে সূরা ফাতিহা পড়ার পরে আমিন এই শব্দ বলা সুন্নত, চেষ্টা করবেন যেন নষ্ট না হয়। সূরার শুরুতে পরবর্তীতে আপনি একটা সূরা শুরু করবেন, আলহামদুলিল্লাহ পরে একটা সূরা পড়বেন, সেই সূরার শুরুতে বিসমিল্লাহ পড়া মুস্তাহাব, যদি কেউ পড়তে চান পড়তে পারবেন। আবার সূরার সাথে অন্য সূরা মিলানো ওয়াজিব। কেরাত পড়া নামাজের মধ্যে কেরাত পড়া হলো ফরজ। তারপরে আপনি রুকুতে যাবেন, রুকুতে যাইবার সময় আল্লাহ আকবার বলা সুন্নাহ। তারপরে রুকু করা হলো ফরজ, রুকুতে একটু দেরি করা ওয়াজিব। দেখছেন কড়া মশালা এখানে। এক নম্বর বলছে কি, রুকুতে যাওয়ার সময় আল্লাহ আকবার বলে রুকুতে যাওয়া হলো সুন্নাহ, তারপরে রুকু করা হলো ফরজ, রুকুতে দেরি করা ওয়াজিব, একটু দেরি করা ওয়াজিব, আর সুবহানা রব্বিয়াল আযীম পড়া হলো সুন্নাত। তিনবার পড়া সুন্নাত, পাঁচবার সাতবার এগারোবার পড়া সুন্নাত, যে যা করতে পারেন। দুই রুকু থেকে দাঁড়িয়ে সামি আল্লাহ লিমান হামিদা পড়ে রব্বানা লাকাল হামদ, যদি আরেকটু পারেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ, একটু পড়া সওয়াবের কাজ, যদি পারেন পড়ে নিন। এবার আসেন সিজদার মধ্যে, সিজদাতে যাওয়ার সময়, যে সিজদাতে যাওয়ার সময় আল্লাহ আকবার বলে সিজদাতে যাওয়া হলো সুন্নাত, তারপরে সিজদা করা ফরজ, সিজদাতে একটু দেরি করা ওয়াজিব,
তারপরে সিজদার মধ্যে সুবহান রব্বিয়াল আলা কমপক্ষে তিনবার পড়া সুন্নত। এখন এই সুবহান রব্বিয়াল আলা এইভাবে আমরা যে পড়ি পড়াটা কিন্তু হয় না, কিন্তু সুবহান রব্বিয়াল আলা এই যে শব্দটা আমরা সিজদাকে এইভাবে পড়তে পারি, কেন পড়তে পারবো না? না পারলে তো আমরা কি করলাম তাহলে? সুবহান রব্বিয়াল আলা শব্দটা সুবহান রব্বিয়াল আলা ভালো করে পড়বেন, তিনবার পড়বেন, বেশি করে পড়তে দিয়ে অশুদ্ধ পড়াচ্ছে, ভালো করে সুন্দর মতো তিনবার পড়া উত্তম। তারপরে তিনবার সাতবার পাঁচবারে সুন্নত পড়া, তারপরে আপনার সিজদা হইতে উঠি আর উঠিবার সময় আবার আল্লাহ আকবার বলা সুন্নত, দুই সিজদার মধ্যখানে একটু দেরি করা এটা হলো ওয়াজিব। দুই সিজদা মাঝখানে সোজা হয়ে বসা কি ওয়াজিব। এই বসার মধ্যে একটা দোয়া আছে, দোয়াটা করতে পারলে অনেক ভালো, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াফিনি ওয়াহদিনি, যদি পারেন অনেক আল্লাহর কাছে আমরা বলতেছি, আরজ করতেছি, আল্লাহ মাফ করে দেন, আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদেরকে রহম করেন, আমাদেরকে উচ্চ মর্যাদা দান করেন, এভাবে আল্লাহর কাছে আমরা আমাদেরকে রিজিক দান করেন, আমরা আল্লাহর কাছে এই দুই সিজদার মাধ্যমে এই দোয়াগুলো যদি কেউ করতে চান করতে পারবেন, করলে নেকের কাজ। এমনিভাবে দুই রাকাত নামাজের মধ্যে 60টা মাসালা রয়েছে, আমি যে কথাগুলো বললাম দুই রাকাতের মধ্যে 60টা মাসালা রয়েছে, বইয়ের মধ্যে ওইগুলো আছে, আপনারা একটু জেনে নিন। প্রতিদিন নামাজ পড়লে, প্রতিবার নামাজ আদায় করলে আমরা এই যদি ফরজ ওয়াজিব সুন্নত এই বিষয়গুলো আমাদের না জানা থাকে, এই নামাজটা আমাদের সুন্দর আদায় হবে না, আর এই নামাজ দ্বারা আমরা মুক্তির বিষয়গুলো খুঁজে পাবো না। আল্লাহ পাক আমাদেরকে নামাজ সুন্দর মতো পড়ে দোয়া কালামগুলো আমরা সুন্দর মতো ঠিক মতো আদায় করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।